টিউটোরিয়াল কি দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটি গানের টিউটোরিয়াল উপস্থাপন করব। গানটিতে কিভাবে তবলা বাজাতে হয়, কি রকম বাজালে গানটি শুনতে ভালো লাগে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম জেনে নিই গানটি কি। গানটি হচ্ছে খুব জনপ্রিয় একটি আধুনিক গান, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া এবং তারপরে আরো অনেকে গিয়েছেন। গানটি হলো ও চাঁদ সামলে রাখো যে ছোনাকে। আমাদের পরিবারের এক বন্ধু এবং আমাদের পরিবারের সদস্য আমাকে অনুরোধ রেখেছিলেন কয়েকদিন ধরে এই গানটির উপর টিউটোরিয়াল ভিডিও আনার জন্য। তো আজকে আমরা এই গানটির উপর টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আমরা করি বা আমাদের যেটা করণীয় করতে হয় সেটা হলো গানটির বিটটাকে শুনতে হয় বা জানতে হয়। কি বিটের গানটি হচ্ছে, কোন ঠেকা বাজছে, কেমন হবে সেই ঠেকাটা যাবে। তো যে কোনো ঠেকাই হোক, সেটা দ্রুত যাবে নাকি বিলম্বিতে যাবে বা মধ্যম লয়ে যাবে, কি রকম যাচ্ছে, আগে প্রথম গানটা আমরা শুনবো। এই গানটা আমি একবার প্লেয়ারে চালিয়ে নিই, গানটার বিটটা জেনে নিই কিরকম। চলছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। বোঝা গেল তাহলে ছ মাত্রা কি তাল হয়? আমরা সবাই জানি একদম নিশ্চিত ভাবে এটা দাদরা তাল। এইবার লয়টা কেমন? 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এমন একটা লয়, খুব কনফিউজিং একটা লয়। আপনারা শুনে বুঝতে পারছেন যে না এটা ডবল দাদরা না আবার বিলম্বিত, খুব স্লো। তাহলে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে তবলাকে আমরা বেশি এনগেজ করব। ছেড়ে ছেড়ে বাজালে ডবল দাদরাকে যদি স্লো বাজায় তাহলে একটু ধরে বাজাতে হবে, আর যদি আমরা ওই বিলম্বিত যেটা শিখেছি সেটাকে যদি একটু স্পিডে বাজায় তাহলে একটু স্পিডে বা দ্রুত বাজালে কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দ্রুত বাজাতে গেলে কি হবে, তবলার এনগেজমেন্টটা বাড়বে, তখনই জিনিসটা কিন্তু শুনতে ভালো লাগবে। তাই আমি যদি এই লয়ে গানটা চলে, বিভিন্ন জন বিভিন্ন লয়ে গিয়েছেন, এর থেকে একটু স্লো রিদমেও অনেকে গিয়েছেন, তখন তো নিশ্চিত ভাবে সিঙ্গেল দাদরা বাজছে যেটা একদম ধীরে বিলম্বিত লয়ে। আবার আরেকটু স্পিড অনেক সময় গাওয়া হয় গানটা, তখন তো আরেকটু স্পিড গাইলে তখন ডবল দাদরা বাজছে, বা এটা তো ডবল দাদরা বেজেছে, একবারে বাজেনি বলবো না। তো আমি বলবো তবলার এনগেজমেন্টটা একটুখানি বেশি লাগলে আমার মনে হয় জিনিসটা শুনতে ভালো লাগবে। আমরা এটাকে ধাতিক তা ধিন ধিন যেটা শিখেছিলাম সেটা দিয়েই বাজাবো, একটুখানি স্পিডটা বাড়িয়ে। তার আগে একটু বলে নি, দাদরা তো আমরা বুঝে গেছি, এখনো যারা এই দাদরা তালটার সম্বন্ধে খুব বেশি জানেন না বা এখনো ভালো করে অভ্যাস করেননি, আমরা দাদরা তাল নিয়ে আগে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আমি ওপরের আই বাটনের লিঙ্কে তার দিয়ে দিলাম, সেটা সেই লিঙ্ক ক্লিক করলে আপনারা কিন্তু দাদরার একদম পুরো ভিডিওটা পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে দাদরার বিভিন্ন তাল নিয়ে, দাদরার বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আমাদের যে ভিডিও আছে তার লিঙ্ক দেওয়া আছে, যারা এখনো দেখেননি দয়া করে একটু দেখে নেবেন, তাহলে সুবিধা হবে এই গানে সংগত করতে। এখন প্রথম দেখব যে এই গানটি ঢুকতে হয় কিরকম ভাবে। চালাই গানটা একবার, এখানে আমার মিউজিক দিয়ে শুরু হয়েছে। এইবার কি করলাম, ধাত রেখাটা তাকে তার একটা তে ধা তে ধা, শুরুটা কিন্তু আমাদেরকে একটুখানি দেখতে হবে। এটা করে যেতে পারে তেতাক তেতাক এইটা বাজালে বেশ বেশ তবলার এনগেজমেন্ট একটু বেড়ে যায়, বেশ ভালো লাগে শুনতে।
রকম হলো। ধা তগড় 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 টিক টক টিক টক ধা টিক টিক তা ধিন্ন না ধা টিক টিক তা ধিন্ন না ধা তিন তিন তা ধিন্ন না ধা তে টে তা ধিন্ন না মানে এই রিদিনটা সুরটা হলো ধা তগড় 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 টিক টক টিক টক হয়েছে। এইবার গানটা যত এগোবে এই ঠেকাটা এর সাথে কিন্তু এগিয়ে চলল। দেখিয়ে দিই আমি, গানটা যত এগোচ্ছে এই ঠেকাই এগোবে। কি হলো? ধেনা কেটে তাক তেনা কেটে তাক। এইবার যখন আবার হবে শাম লীলা কাঁদতে 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 এই জিনিসটা একটু অভ্যাস করতে হবে। ধেনা কেটে তাকে তেনা কেটে তাকে আরেকবার দেখাই আমি। যখন শুরু করেছিলাম তখন বাজিয়েছিলাম ধাতের কেটে তাক তাক টিক টাক টিক টাক, আর এখানে কি বাজলাম? ধাতের কেটে তাক তাক ধাতের কেটে তাক তাক। একই রকম বাজলে কিন্তু হবে না। শুরুটা হলো ধাতের কেটে তাক তাক টিক টাক টিক টাক, এটা ছাড় কখন দিচ্ছি? যখন গ্যাপ করবো না কেটে তাক তাক ছাড় দিলাম। এবার যখন আবার নতুন করে আবার ঠেকাটা ধরবো তখন ধাতের কেটে তাক তাক তাক। এই গানটার মধ্যে এমন একটা জিনিস আছে, সমস্ত এই স্লো বা যেগুলোতে বিলম্বিত দাদরা বাজে আমরা একদম শেষে স্থায়ীতে যখন ফিরে আসি তখন দ্রুত দাদরা বাজায়। এই গানটার মাঝে মাঝেই যখন স্থায়ীতে ফিরে আসি তখনই কিন্তু দ্রুত দাদরা আছে। তাহলে যখন আমরা প্রথম একটা স্থায়ীতে ফিরে আসছি দাদরা সামান্য বাজিয়ে, ডাবল দাদরা যেটা সেটা সামান্য বাজিয়ে আমরা আবার ফিরে আসবো ধা তিক তিক দাগ ধিন্নানা ধা তিক তিক দাগ ধিন্নানা। এইটা হলো। এইবার একটা ব্যাপার আছে, একটা নতুন জিনিস বাজানোর এখানে জায়গা আছে, সেটা হলো এই গানটা প্রথমটা হয়ে গেল মানে একদম শুরুটা মুখরাটা হয়ে গেল, এইবার একটা যাচ্ছে সঞ্চারিতে। কি বাজাচ্ছে এখানে? এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম বাজায়। আমি বলবো প্রথম বাজাতে ধিক ধিন্নানা তিক ধিন্নানা ধিক ধিন্নানা তিক ধিন্নানা সঞ্চারিটি যখন শুরু হচ্ছে। দেখাচ্ছি আমি, এখানে কি করলাম এটা দিয়ে ছাড়ছি আমরা এটা দিয়ে ছাড়লাম। এবার যখন শুরু করবো আবার সে একই রকম
গানটা একদম স্থায়ীটা এসে বন্ধ হলো, এবার গানটা বন্ধ হচ্ছে, মিউজিক শুরু হবে। এটা বাজানো যেতে পারে যখন গানটা বন্ধ হয়ে মিউজিক পার্টটা শুরু হচ্ছে। এই হলো এই জায়গাটা একদম ক্লারিফাই করে দিলাম। এরপর আসবো গানটা শেষ দিকটাতে, সেকেন্ড সঞ্চারিত তাই হবে যেরকম দেখালাম। এইখানে চেষ্টা করবেন যখন বাজানো হচ্ছে যদি ওই সেম লয়টাকে ধরে বায়াটার কাজটা একটু বেশি করে দেওয়া যায়। এইটা বাজানো হচ্ছে, বায়াটাকে যদি একটুখানি বেশি এনগেজ করা যায়। হেডফোন নিয়ে একটু শুনে নিলে এইখানটা পরিষ্কার হয়ে যাবে। আমি কি করছি, চেপে শব্দটা শুরু করলাম, আস্তে 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 ওপেনের দিকে যাচ্ছি। একটুখানি অন্যরকম শুনতে লাগলো, হয়ে গেল। এইবার একদম শেষে চলে আসবো গানটা, শেষে কি করলাম, একদম চেষ্টা করলাম, ধা ধরে কেটে, বা তাক যেটা খুশি করা যেতে পারে, একদম শেষ, ধা ধরে কেটে, তাক। এই হচ্ছে গানটা, আমি যতটা সম্ভব সহজ করে ব্যাপারটাকে উপস্থাপন করলাম। এবার বাজাতে বাজাতে নিজের মতো করে ইম্প্রোভাইজ করে নেওয়া যেতে পারে, অবশ্যই করে নেওয়া যেতে পারে, যেটা শুনতে ভালো লাগে, নিজের কান কি বলছে আমরা গুরুত্ব দেব, এইখানটা এটা করলে ভালো হয়। এই ছিল আমাদের আজকের উপস্থাপনা, ও চাঁদ সামনে রাখো জোছো নাখে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাবেন, আর যদি আমাদের পরিবারের সদস্য এখনো না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।